আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমার প্রিয় শ্রোতামণ্ডলী দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে কোরআন হাদিসের আলোচনাগুলি শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আর আমি যাতে আমল করতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার আলোচনার মধ্যে আমার অজান্তে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে হাদিসের আলোকে হিংসা বিদ্বেষ সম্পর্কে হিংসা আগুনের মতোই ন্যাক আমলকে জালি দেয় নাবি হরাই রদি আল্লাহ আনহু আনি নবী সাল আলহি ওসাল্লাম কল ইয়াকুম আল হাসাদ্দা ফাইন আল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তা নারুল খতাবা হজরত আবু হরাইরা রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লামের সৎ করেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা ন্যাক আমলকে এমনভাবে খেয়ে ফেলে মানে ধ্বংস করে দেয় যেমনভাবে আগুন কাঠ খণ্ডকে খেয়ে ফেলে অর্থাৎ জ্বালিয়ে দেয় হাদিসখানা আবুদাউজ ও মিরকা শরীফের শাশ্বত আঠাশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সম্মানিত শ্রোতামণ্ডলী দুনিয়াবি কোনো বিষয় নিয়ে হিংসা বিদ্বেষ যাইস না থাকলেও নেক ও সবের কাজে দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা জায়েজ আছে যেমন সহি বখারিতে উল্লেখ রয়েছে আর নাভি হাই রায় তরদি আল্লাহ আনহুআ আনা রসুল্লাহি আলহি আসাল্লাম কল لا حسد إلا في إسنا إسنتين رجل علمه الله القرآن فهو يتلوه آناء الليل وآناء النهار فسمعه زار له فقال ليتني أوتيت مثل ما أوتي, أوتي

এক ব্যক্তি হলো যাকে আল্লাহ তালা কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে তো দিন সে তো দিন রাত তেলাবাত করে আর তা শুনে তার প্রতিবেশীরা বলে হায় আমাকে যদি এরূপ জ্ঞান দেওয়া হতো যেরূপ জ্ঞান অমুককে দেওয়া হয়েছে তাহলে আমিও তার মতো আমল করতাম অর্থাৎ আমিও তার ন্যায় সর্বদা কোরআন তেলাওয়াত করতাম অপার ব্যক্তি হল আল্লাহ যাকে সম্পদ দান করেছেন এবং সে তার সম্পদ সত্য ও ন্যায়ের রাস্তায় দান করে আর এ অবস্থা দেখে অন্য ব্যক্তি বলে হায় আমাকে যদি অমুক ব্যক্তির ন্যায় সম্পদশালী করা হতো তাহলে সে এরূপ সে যেরূপ আল্লাহর রাস্তায় দান করেছে আমিও সে রূপ দান করতাম হাদিসখানা সহি বুখারি শরীফের চার হাজার ছয়শো ষাট নম্বর হাদিস পরস্পর হিংসা বিদ্বেষ না করার নির্দেশ সে সম্পর্কে একখানা হাদিস নাবি হরাইরা রি আল্লাহ আনহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কল ইয়াকুম অজ্জন্না ফ্না হাদিসি আকুল হাদিস ওয়ালাদসুবু তাজাসু তাজু ওলা তাহা সাদু, ওলা তাদাবারু। কোনো ইবাদি এখওয়ানা হজরত আবু হদী আল্লাহ থেকে বনিতে নবী করিম সালাম ইসাদ করেছেন তোমরা কারো প্রতি খারাপ ধারণা করা থেকে বিরত থাকো কেননা কারোর প্রতি ধারণা পোষণ করা সবচেয়ে বড়ো মিথ্যা ব্যাপার তোমরা অন্যর দোষ অমবেষণ করোনা গোয়েন্দাগিরি করোনা পরস্পর হিংসা করো না একে অপরের প্রতি বিদ্বেষভাবে বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয় না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো হাদিস খানা শহীদ বখারি শরীফের পাঁচ হাজার ছয়শো আটত্রিশ নম্বর হাদিস হিংসুক ও অহংকারকারীর জন্য যাহার নাম অনিবার্য অনিবার্যারেসাত ওয়াহাবিন কল কল রসুল্লা সাল ওসাল্লাম আলা কুল্লু উখ বিকুম বিস্তাকবির হযরত হালি ওয়াহাব নে ওয়াহাবল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লামে সাদ করেন আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে সংবাদ দেব না তারা হলো প্রত্যেক অনর্থক বিষয়ের উপর ঝগড়াকারী চরম কীরপণ ও অহংকারী বোখারি ও মুসলিম মিসকাত শরীফের পৃষ্ঠা চারশো তেত্রিশ থেকে বর্ণিত হয়েছে সামান্যতম অহংকার থাকলে জাহান নামে যাওয়া সামান্যতম অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না মাসউদ্দিন কল কল রসুল্লা সাল্লাম লাইদ হুল উল্জান্নাতা নাফি কল বিহি মিং কিবরিন হজরত এবনি মাসুদ রীল্লাহ রসুল্লাহ সাল্লাস্লামে সাত করেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম শরীফের একশত উনসত্তর নম্বর হাদিস অহংকারীদের ঠিকানা হবে জাহান্নাম الشيشان بركيكنا حديث عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم تهزت الجنات والنار فقالت النار أوسرت بالمتكبرين والمتزبرين وقالت الجنات ما لي لا يدخلني إلا ضعفاء الناس وسات قاته وسقاتهم قال الله تبارك وتعالى للجنة انت رحمتي ارحم بك من اشاء من عبادي وقال للنار انما انت عذابي اعذب بك من من اشاء من عبادي. হজরত আবু হরাই রিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাত ও জাহান্নাম পরস্পর বিতর্কে লিপ্ত হয় জাহান্নাম বলে দাম্বিক ও পরাক্রমশালীদের দ্বারা আমাকে ভরে দেওয়া হয়েছে জান্নাত বলে আমার কী হলো আমার আমালে কেবল আমাকে কেবল দুর্বল ও নিরহ লোকেরাই প্রবেশ করেছে তখন আল্লাহ তালা জান্নাতকে বলবেন তুমি আমার রহমত তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি অনুগ্রহ করবো আর তিনি জাহান নামকে বলবেন তুমি হলে আজাব তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা শাস্তি দেব হাদিস খানা শহীদ বুখারি শরীফে চার হাজার নব্বই নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে এর উপর আমল করার তো করুন নানা الحمد لله رب العالمين সম্মানিত শ্রোতাবন্ধুනි ইনশাআল্লাহ আগামী পর্বে অহংকার বা তাকাবুর সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ